যখন আমরা কোনো কাজ করি তখন আমরা খেয়াল করি যেন কাজের ভিতরে যতটা সম্ভব হয় কোনো ভুল না হয়ে যায়। কিন্তু পৃথিবীতে এমনও কিছু মানুষ রয়েছে যাদের পাগলামির লেভেল এতটাই যে আপনার ধারণার বাইরে। ফেমাস হওয়ার জন্য এমন কোনো কাজ নেই যা তাদের কাছে অসম্ভব। আজকের ভিডিওটি সাজানো হয়েছে এইসব মানুষদের নিয়ে। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, আশা করি পুরো ভিডিওটি আপনি আমাদের সঙ্গেই থাকবেন। মনে মনে হয়তো আপনি কাউকে পছন্দ করেন এবং তাকে হয়তো আপনি প্রপোজ করতে চান। প্রপোজ করার মুহূর্তটা তখনই ভালো হয় যখন আপনি শিওর থাকবেন যে আপনার সামনের মানুষটিও আপনাকে পছন্দ করে। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনার হয়তো এই বিষয়টি জানা ছিল না, তিনি কোনো কিছু না জেনে না ভেবে সামনের মেয়েটিকে প্রপোজ করে ফেলে। And I have a little poem for you, and I'd like everyone to hear this. When you smile, the whole world stops and stares for a moment. কিন্তু মেয়েটির মনে হয়তো অন্য কেউ ছিল, আর যার ফলে যেটা হওয়ার সেটাই হলো। সবার সামনে পুরো বাঁশ খেয়ে গেল ছেলেটি। Music. কিছু এমন মানুষ রয়েছে যারা মনে করে তারা এক্সপার্টদের চাইতেও কাজ করতে পারে। তবে একটা বিষয় মানতেই হবে, এক্সপার্টরা তাদের নিজস্ব কাজে অনেক অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকে। এই মেয়েটিকে দেখুন, তিনি পার্লারে খরচ বাঁচাতে গিয়ে চুলের হেয়ার স্টেট বাসাই করার সিদ্ধান্ত নেয়। তবে তার এই সিদ্ধান্তটি হয়তো খুব একটা ভালো সিদ্ধান্ত ছিল না। এই ব্যক্তিটিকে দেখুন, খেলার কত শখ, মাঠ ছেড়ে তিনি নদীর ধারে খেলতে এসেছেন। ঠিক আছে, মানলাম আপনার এলাকায় মাঠ নেই, সেজন্য আপনি নদীর ধারে খেলতে এসেছেন। তাই বলে নিজের প্রতিভা দেখানোর জন্য বলের পরিবর্তে ফোন? যাই হোক, তার প্রতিভা শেষ পর্যন্ত দেখুন। তিনি নিজের প্রতি একটু বেশি কনফিডেন্স। কনফিডেন্স থাকা ভালো, কিন্তু ওভার কনফিডেন্স থাকা কখনোই ভালো না। আর ওভার কনফিডেন্সের কারণে এই ব্যক্তিটি কি কাণ্ড করে বসে দেখুন তাহলে। মাঝে মাঝে কিছু মানুষদের দেখে আমার মনে হয় এরা আসলে কি কি বা করতে চায়। দেখুন এই ব্যক্তিটিকে, তিনি নদীতে গোসল করতে গেছে, সেটা অনেক ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে ল্যাপটপের ব্যবহার করা কি খুব বেশি প্রয়োজন ছিল? মনে হয় অফিসে খুব কাজের ছাপ, আর বেশি কাজের ফলে কিভাবে পানির নিচে তলিয়ে যাচ্ছে এই ব্যক্তিটি দেখুন তাহলে। একটা পিচ্চি বাচ্চা ট্যালেন্ট দেখায় আপনাদের, এই ব্যক্তিটির কাজ মনে হচ্ছে এই বাচ্চাটির পছন্দ হয়নি, আর যার ফলে বাচ্চাটি যা করে তা দেখে আপনি হাসতে বাধ্য। বন্দুক বা গান খুব ভয়ানক একটা জিনিস। অনেক দেশে বন্দুক চালানোর জন্য প্রশিক্ষণ এবং লাইসেন্সের দরকার হয়। ভালোভাবে প্রশিক্ষণ নেওয়ার পরে এটি সঠিক ব্যবহার আপনি করতে পারবেন। এখন আপনারা ভিডিওতে যে মানুষদের দেখছেন তাদের মতো বোকা মানুষ হয়তো পৃথিবীতে কমই আছে। বন্দুক তাদের হাতে রয়েছে, কিন্তু বন্দুকের ভয়ানক দিকটা হয়তো তাদের জানা নেই, আর এই জন্য মজা করতে করতে একটা বানরের হাতে তারা বন্দুক তুলে দেয়। কিন্তু বন্দুক হাতে পেয়ে বানরের মুড পুরাই চেঞ্জ। এই মানুষদের বানরকে নিয়ে মজা করার শখ পুরাই মিটে গেছে। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, এই পুরো ভিডিওটি একটি মুভির র সিন হিসাবে ব্যবহার করার কথা ছিল। আজকের ভিডিওটি স্পন্সর করেছে ইউ ডিকশনারি। ইংরেজিতে আপনার দক্ষতা বাড়াতে ইউ ডিকশনারি অ্যাপ্লিকেশনটি আপনাকে সহায়তা করতে পারে। ইউ ডিকশনারির একটি আশ্চর্যজনক ফিচার রয়েছে, আর তা হলো ম্যাজিক ট্রান্সলেট। এই ফিচারটি ব্যবহার করে খুব সহজে আপনি যে কোনো মেসেজকে স্বয়ংক্রিয়ভাবে বাংলায় অনুবাদ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটারে আপনি ইউ ডিকশনারি ব্যবহার করতে পারবেন। এছাড়া এই অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ভাষাকে অন্য যে কোনো ভাষায় অনুবাদ করতে পারবেন।
তাহলে আর দেরি কেন, খুব সহজে যে কোনো ভাষায় নিজের দক্ষতা বাড়াতে চাইলে এখনই ডাউনলোড করে নিন ইউডিকশনারি অ্যাপ্লিকেশনটি। ডিসক্রিপশনে ডাউনলোড করার লিংক দেওয়া আছে। কিছু এমনও মানুষ রয়েছে যাদের কাজ দেখে আপনার মনে হবে তারা তাদের বুদ্ধির ব্যবহার কখনোই করেনি। এই চোরকে দেখুন। ভেতরে যাওয়ার জন্য তার হাতে থাকা ড্রাম দিয়ে কাঁচের দরজা বারবার ধাক্কা মেরে দরজাটি ভাঙার চেষ্টা করছে। বেচারা অনেক চেষ্টার পরে তার কাজে সফল হয় এবং কাঁচের দরজার কিছু অংশ ভেঙে ফেলে। অবশেষে ওই দরজার ভাঙা অংশের ভিতর দিয়ে লোকটি ভিতরে ঢোকার চেষ্টা করে। এতক্ষণ পর্যন্ত আপনি হয়তো মনে মনে ভাবছেন এখানে বোকামি কি রয়েছে। এত কষ্ট করে লোকটি যখন ভিতরে ঢোকে তখন দরজাটা খোলাই ছিল। চোরটি দরজাটা খোলা আছে কিনা সেটা চেক করার পরিবর্তে প্রথমে সিদ্ধান্ত নেন দরজাটি ভাঙবে। হায় রে চোর! ভিডিওটি দেখে আপনার কি মনে হয় ইনার বয়স কত হতে পারে? মিনিমাম 30-40 বছর বয়স তো হতেই পারে, কেননা মাথার চুল তো প্রায় সব উঠেই গেছে। তবে যাই হোক না কেন, ইনার বয়স এবং চেহারা দেখে আপনি আশ্চর্য হতে বাধ্য। আশা করি আপনার আর বুঝতে বাকি নেই কত কি আর দেখতে হবে। এটা হচ্ছে হেয়ার স্টাইল। ভাবা যায় কেউ হেয়ার স্টাইল করার জন্য এইরকম ভাবে হেয়ার কাট দিতে পারে। পৃথিবীর প্রায় জায়গাতে এখন লকডাউন। ভাইরাস থেকে বাঁচার জন্য সব জায়গাতে মাস্ক ব্যবহার করা হচ্ছে। কিছু মানুষ তো এই মাস্ককে নিয়েও মজা শুরু করে দিয়েছে। মাস্ককে ঘিরে তাদের ট্যালেন্ট দেখে আপনি হাসি থামাতে পারবেন না। বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। প্রতিটি জায়গার খাবারের স্বাদ আলাদা হলেও খাবার খাওয়ার পদ্ধতি কিন্তু প্রায় একই রকম। আমরা যদি আমাদের বাঙালির কথা বলি তাহলে সবচাইতে নিজের হাত দিয়ে খাবার খেতে বেশি তৃপ্তি। কিন্তু এমনও কিছু মানুষ রয়েছে যারা নিজেদের হাত দিয়ে খেতে খেতে বোরিং হয়ে গেছে, আর বোরিং হয়ে যাওয়ার জন্য তারা নতুন কিছু ট্রাই করতে চায়। দেখুন এই ব্যক্তিটিকে, চেনা চেনা মনে হচ্ছে তাই না? হ্যাঁ, আপনি একদম ঠিক ধরেছেন। ইনি হচ্ছে একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। ভুট্টা খাওয়া খুব সাধারণ একটা বিষয়, কিন্তু ইনি ভুট্টা খাওয়াকে অসাধারণ করার চেষ্টা করেছেন। আর তাই তিনি ভুট্টাকে একটি ড্রিল মেশিনের ভিতর দিয়ে তা খাওয়ার চেষ্টা করেছেন। এটা নাকি লাইফ হ্যাক। লাইফ হ্যাক করতে গিয়ে নিজের দাঁতই হ্যাক হয়ে গেল। শুধু ইনি যে এই কাজের মাধ্যমে দাঁত হারিয়েছেন তা কিন্তু নয়, এই কন্ট্রিল চ্যালেঞ্জ করতে গিয়ে অনেকেই তাদের দাঁত হারিয়েছেন। শুধু দাঁতই নয়, কেউ কেউ তো তাদের চুলও হারিয়েছেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদেরকে এই ভিডিওটি দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করবেন। ভিডিওটি নিয়ে কোনো মতামত যদি আপনার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।